আসসালামু আলাইকুম। বাংলাদেশ দলের দুই তারকা ক্রিকেটার সাকিব আল হাসান এবং লিটন দাস ভালো শুরুর পরও ইনিংসটাকে বড় করতে না পারার ব্যর্থতার বৃত্তে ঘুরপাক খাচ্ছেন দুজনে। সাকিব আল হাসান দেশ সেরা অলরাউন্ডার ক্রিকেটার, মহাতারকা। অন্যদিকে লিটন কুমার দাস দেশ সেরা ওপেনার এবং উইকেট কিপার কাম ব্যাটার। দুজনে বর্তমানে অবস্থান করছেন কানাডাতে, যেখানে তারা কানাডা গ্লোবাল টি টোয়েন্টি টুর্নামেন্টে খেলছেন, যেখানে সাকিব আল হাসান ইতিমধ্যে তার দলের হয়ে চার ম্যাচ খেলে ফেলেছেন, জয় পেয়েছেন তিনটি ম্যাচে। সাকিব আল হাসান যে চারটি ম্যাচ খেলেছেন সেখানে কিন্তু তিনি উইকেট নিয়েছেন ছয়টি, এছাড়া রান করেছেন একশোর উপরও। এরপর সাকিব আল হাসানের আফসোস, সাকিব আল হাসান যে ব্যাটিং ইনিংসগুলো শুরু করেছেন সেই ইনিংসগুলো কিন্তু সমাপ্ত ভালোভাবে করতে পারছেন না। সাকিব আল হাসান শুরুটা ভালো হলেও শেষটা শুরুর মতো হচ্ছে না, ব্যর্থতা থেকেই যাচ্ছে। অন্যদিকে বাংলাদেশ দলের উইকেট কিপার কাম ব্যাটার লিটন কুমার দাস, তিনিও কিন্তু একই অবস্থা। এ পর্যন্ত তিনি তার দলের হয়ে ম্যাচ খেলেছেন দুইটি, একটি ম্যাচে এগারো করেছেন, আরেক ম্যাচে করেছেন বিশ রান। তিনি যে একেবারে ব্যর্থ সেটাও বলা যাবে না, আবার যে সফল সেটাও বলা যাবে না। লিটন কুমার দাসও সাকিব আল হাসানের মতো শুরুটা ভালো করেছেন কিন্তু শেষটা শুরুর মতো হচ্ছে না। দুইজন এক জায়গাতে যেন মিলে গেছেন, দুজনের পারফরমেন্স এক জায়গায় মিশে গেছে, দুজনেই শেষটা ভালো করতে পারছেন না, রাঙাতে পারছেন না। সাকিব আল হাসান এবং লিটন কুমার দাস বাংলাদেশ দলের অপরিহার্য দুইজন সদস্য। সামনে বাংলাদেশ এশিয়া কাপ এবং ওয়ানডে বিশ্বকাপ খেলবে, তার আগে যদি তাদের শেষটা ভালো না হয় তাহলে কীভাবে তারা দেশের হয়ে ভালো করবে, দেশের ভালো বয়ে আসবে। গ্লোবাল টি টোয়েন্টিতে সাকিব আল হাসান লিটন কুমার দাস চমৎকার খেলছেন, কিন্তু এই চমৎকারকে আরও চমৎকার করতে হবে, তাদের ইনিংসটাকে বড় করতে হবে, শেষের দিকে ভালো করতে হবে। তো বিষয়টাকে আপনারা কীভাবে দেখছেন, আপনারা কি আমাদের সাথে একমত, লিখে জানাতে পারেন আপনাদের ভাবনার কথা। ধন্যবাদ।